আজকে আমরা কথা বলবো এসইও জগতের সবচেয়ে জনপ্রিয় টপিকগুলোর একটা নিয়ে, যেটা হলো ডুপ্লিকেট কন্টেন্ট। ডুপ্লিকেট কন্টেন্ট কী জিনিস, ডুপ্লিকেট কন্টেন্ট থাকা কেন খারাপ, এবং ডুপ্লিকেট কন্টেন্ট যদি আমরা আমাদের কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে পাই সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, অ্যাজ এ এসইও এক্সপার্ট আমাদের সলিউশনটা কী আসলে ডুপ্লিকেট কন্টেন্টের জন্য। প্রথম কথা হলো ডুপ্লিকেট কন্টেন্ট কী জিনিস। আপনার যদি দুইটা পেজ থাকে একই ওয়েবসাইটে একই ডোমেইনে, এবং ওই দুইটা পেজের কন্টেন্ট যদি 90% বা তার অধিক মিলে যায়, সেই ক্ষেত্রে ওই দুইটা পেজকে বলা হয় ডুপ্লিকেট কন্টেন্ট পেজ। কেন খারাপ, তার কারণ গুগল ডুপ্লিকেট কন্টেন্ট লাইক করে না। গুগলের একটা স্পেসিফিক প্যানাল্টি আছে, যে প্যানাল্টির নামই হলো ডুপ্লিকেট কন্টেন্ট প্যানাল্টি, এবং এই প্যানাল্টি যদি আপনি পান সেই ক্ষেত্রে আপনার পুরো ওয়েবসাইট গুগল থেকে নাই হয়ে যাবে। এবং আপনি চান না যে আপনার ক্লায়েন্ট এই প্যানাল্টি পাক, বা আপনি যেখানে চাকরি করেন সেখানে এই প্যানাল্টিটা হোক, বিকজ অ্যাজ এ এসইও এক্সপার্ট আপনার আইডেন্টিফাই করতে পারা উচিত ছিল যে এই ওয়েবসাইটে ডুপ্লিকেট কন্টেন্ট আছে। যদি আপনি ডুপ্লিকেট কন্টেন্ট আইডেন্টিফাই করতে আগে থেকে করতে পারেন, তাহলে আপনি অবশ্যই অ্যাকশন নিতে পারবেন। সো আমরা বুঝলাম ডুপ্লিকেট কন্টেন্ট কী জিনিস, ডুপ্লিকেট কন্টেন্ট কেন খারাপ, গুগল চায় না কখনই ডুপ্লিকেট কন্টেন্ট। সো ডুপ্লিকেট কন্টেন্ট যদি আমরা পাই তাহলে সলিউশন কী, আপনার মাথায় আসতে পারে যে ইমিডিয়েট সলিউশন যেটা হবে সেটা হলো যদি দুইটা পেজে একই কন্টেন্ট থাকে একটা পেজ ডিলিট করে দিব, ঝামেলা শেষ। ঝামেলা শেষ কথা সত্য, কিন্তু এখানে কিছু কিন্তু আছে, অনেকগুলা কিন্তুর মধ্যে একটা কিন্তু হলো, যখন আপনি বড় ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, ধরেন 5,000 পেজ, 10,000 পেজ, 50,000 পেজ, 1,00,000, 2,00,000, 10,00,000 পেজ পেজের ওয়েবসাইট নিয়ে আপনি যখন কাজ করবেন, তখন আপনি কোনো লিংক হঠাৎ করে ডিলিট করে দিতে পারবেন না। তার কারণ একটা পেজ যদি আপনি ডিলিট করে দেন, ওই পেজটায় হয়তো আরো 20 জায়গা থেকে লিংক করা ছিল ওই ওয়েবসাইটের ভিতরে, ওই 20 জায়গায় এখন 20টা 404 এরর হয়ে যাবে। ওই পেজটার ভিতরে হয়তো অন্যান্য অনেকগুলা পেজ একমাত্র অরফ্যান হয়ে নাই, তার কারণ এই পেজ থেকে ওই পেজগুলোকে লিঙ্ক করা আছে। এই পেজটাই যখন আপনি ডিলিট করে দিলেন, 30টা পেজ দেখা যাবে নতুন করে অরফ্যান পেজ হয়ে গেছে। আরও মনে করেন ওই পেজটা সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় শেয়ার করা আছে, সো ওই পেজটা আপনি যদি হঠাৎ করে ডিলিট করে দেন, সোশ্যাল মিডিয়া থেকে ভবিষ্যতে যখন ট্রাফিক আসবে কোনো পেজ খুঁজে পাবে না, 404 এরর পাবে। ওই পেজটা যদি বড় কোম্পানি হয়, ওই পেজটা হয়তো কোনো ব্রোশারে, লিফলেটে, তারপরে ভিজিটিং কার্ডে, এইসব জায়গায়ও দেওয়া আছে, তো ঝামেলা হয়ে যেতে পারে। অনেক সময় ডিরেক্টরিতে সাবমিট করা হইতে পারে, অনেক সময় ইমেইলে দেওয়া হয়েছে হয়তো মানুষজনকে, বিভিন্ন ধরনের ঝামেলা হইতে পারে। এটা টেকনিক্যাল কারণ। আরেকটা কারণ হইতে পারে যে আপনার কোনো একটা কারণেই হয়তো দুইটা পেজ দরকার ওয়েবসাইটে। অনেক সময় এবি টেস্টিং যখন করা হয় তখন দুইটা পেজ সেম রেখে জাস্ট একটা ভিডিও বদলায় ফেলা হয়, বা কোনো একটা জায়গায় কোনো একটা ছবি বদলায় ফেলা হয়, বা কোনো একটা জায়গায় কোনো একটা লেখা বদলায় ফেলা হয়, এবং এই এবি টেস্টের সময় তো আপনার দুইটা পেজ মোটামুটি সেম, কিন্তু আপনার দুইটাই দরকার, নাহলে তো আপনি এবি টেস্ট করতে পারবেন না। সেরকম বিভিন্ন টেকনিক্যাল সময় থাকে যখন আসলে দুইটা পেজই দরকার, কোনোটা ডিলিট করা ভালো আইডিয়া না। সো অবশ্যই যদি আপনি ডুপ্লিকেট পেজ খুঁজে পান, সেই ক্ষেত্রে যদি ডিলিট করলে কোনো সমস্যা না হয়, তাহলে একটা পেজ ডিলিট করে দেওয়া বুদ্ধিমানের কাজ। ডিলিট করার সময় মাথায় রাখতে হবে ডিলিট করলে 404 এরর হবে অনেক, ডিলিট করলে অনেক ইন্টারনাল ব্রোকেন লিঙ্ক হবে, ডিলিট করলে অনেক অরফ্যান পেজ সৃষ্টি হবে, সেগুলো টেক কেয়ার করতে হবে তারপরে। আর সেকেন্ড অপশন হইল, আপনি যদি ডিলিট করতে না চান তখন আপনি একটা জিনিস করতে পারেন যেটাকে বলে রেল ক্যানোনিক্যাল ট্যাগ বসানো। রেল মানে হলো রিলেশন, ক্যানোনিক্যাল ট্যাগ মানে একটা ক্যানোনিক্যাল লিঙ্ক বসাচ্ছি আমি, যাতে করে আমি গুগলকে বলতে পারি যে ভাই এই যে পেজটা তুমি দেখতেছো এটা ওই পেজের ডুপ্লিকেট, আমি তোমাকে বলেই দিচ্ছি তুমি এটার জন্য আমাকে পেনাল্টি দিও, তুমি এটার জন্য আমাকে পেনাল্টি দিও না, এটা আমি বলে দিতে পারি। সো কথার কথা, আমার কাছে এই মুহূর্তে ডুপ্লিকেট পেজের এক্সাম্পল নাই, বাট আপনি কথার কথা হিসাবের সুবিধার জন্য ধরে নেন যে এই দুইটা পেজ ডুপ্লিকেট, এই দুইটা পেজ আমি ধরে নিচ্ছি কন্টেন্ট এক্স্যাক্টলি সেম। সো অ্যাজ এসইও এক্সপার্ট আমার সলিউশন কি, আমি এই দুইটা পেজের মধ্যে একটা পেজ ডিলিট করে দিতে পারি, ওটা তো সহজ, ওটা আমরা সবাই জানি কিভাবে করে, আমরা এডিট পেজে যে ট্র্যাশে চাপ দিলেই ডিলিট হয়ে যাবে। অন্য সলিউশন যেটা ক্যানোনিক্যাল ট্যাগ বসানো, এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এখন। ক্যানোনিক্যাল ট্যাগ বসানোর জন্য আপনার প্রথমে চিন্তা করতে হবে কোন পেজটা মেইন পেজ এবং কোন পেজটা ডুপ্লিকেট পেজ। দুইটা পেজ যদি সেম হয়, কোন পেজটা আসলে এক নাম্বার পেজ এবং কোনটা ওইটাকে কপি করছে, এটা আপনাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে, এবং এটা আইডেন্টিফাই করা জরুরি। সো আমি বললাম যে এইটা আমার মেইন পেজ, এই যে কোম্পানিজ পেজটা, এইটা আমার মেইন পেজ এবং এই পেজটা আসলে এই পেজটাকে কপি করছে, সো এইটা আমার ডুপ্লিকেট পেজ, ঠিক আছে, এক নাম্বার কাজ ছিল এটা। সেকেন্ড কাজ হলো, এখন আমি এই পেজের উপরে একটা কোড বসাবো। কোডটা কি, কোডটা হলো সিম্পল এই পেজ, এই কোডটা এখানে আমি আমার যে মেইন পেজ, যেটা আমার মেইন পেজ ডুপ্লিকেট পেজ না, ওই মেইন পেজটা এই এক্সাম্পলের জায়গায় বসাবো আমি। কমাটমা সব ঠিকঠাক রাখবেন, আপনারা এটা আপনাদের এন্ডে লিখে নিতে পারেন যদি আপনারা লিখে নিতে চান। এইটা হবে আমার ক্যানোনিক্যাল লিঙ্ক, এই পুরো জিনিসটা আমি কপি করব, কন্ট্রোল সি, কপি করে আমার যে ডুপ্লিকেট পেজ ওই পেজের হেডিং এরিয়াতে আমি এটা বসায় দিব। আমরা যখন অ্যানালিটিক্স সেট আপ করছিলাম অনেক আগে, আপনাদের মনে আছে আমরা তখন দেখেছিলাম যে কিভাবে একটা ওয়েবসাইটের কোনো একটা পেজে কোড বসায়। যদি আপনি বসাতে না পারেন, আপনি অবশ্যই ডেভেলপারকে পাঠিয়ে দিবেন, ডেভেলপার কোড বসায় দিবে, ডেভেলপারকে বলে দিবেন যে ডুপ্লিকেট পেজই বসাইতে। এটাই বসাইলে কিন্তু হবে না, এটাই যখন
আমি এই কোডটা বসাবো, তখন আমি সিম্পলি গুগলকে বলতেছি, গুগলের বট যখন আসে তখন আমি গুগলকে বলতেছি যে দেখো গুগলের বট, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি যে এই লিঙ্কে হইল মেইন পেজটা আছে আমার, এখন তুমি যেই পেজটা দেখতেছো ওইটা হইল এই মেইন পেজটার কপি, ঠিক আছে? এটাকেই বলে ক্যানোনিক্যাল ট্যাগ। আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাহলে আসলে আপনার এত কষ্ট না করলেও হয়, তখন আপনি যেটা করতে পারেন এডিট পেজে চাপ দিতে পারেন। এডিট পেজে চাপ দেওয়ার পরে ইয়োস্ট এসইওর একদম নিচে যদি আপনি আসেন, অ্যাডভান্সে চাপ দেন, আরেকটু নিচে নামেন, ক্যানোনিক্যাল ইউআরএল বলে একটা জায়গা আছে, এইখানে আপনি বলে দিতে পারেন যে আপনার এই পেজটা না, সরি এভাবে না, এখানে আপনি নর্মাল ইউআরএলটা দিবেন। সো এখান থেকে ইউআরএলটা কপি করলাম, পেস্ট করলাম। সো এখানে আমি সিম্পলি গুগলকে বলে দিচ্ছি যে এখন যে পেজটা তুমি দেখতেছো এই যে রিসোর্স পেজ, এই পেজটা আসলে এই কোম্পানিজ পেজটার কপি। এভাবে যদি আমি বলে দিই তাহলে কখনোই গুগল আমাকে কোনো পেনাল্টি দিবে না, গুগল সবসময় মেইন পেজটার কাছেই চলে যাবে এই পেজটা ভিজিট করার পর। সো ক্যানোনিক্যাল ব্যাপারটা একটু মাথায় রাখবেন, একটু কমপ্লিকেটেড জানি আমি আপনাদের যেহেতু কোড ইনভলভ, বাট এমন কোনো কম্পিটিটিভ এমন কোনো কমপ্লিকেটেড মনে হয়েছে বলে আমার মনে হয় না, আশা করি আমি বোঝাতে পেরেছি। এবং ক্যানোনিক্যাল ইজ ইম্পর্ট্যান্ট।